পানিসাগর থানাধীন ধর্মটিলা এলাকার গভীর জঙ্গল থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সজল রুদ্র পাল, বাড়ি পূর্ব জলেবসা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায়। পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর ছিলেন তিনি। গত 2.5 মাস ধরে নিখোঁজ ছিলেন সজল রুদ্র পাল। 2.5 মাস পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। খুন নাকি আত্মহত্যা তদন্তে রয়েছে পুলিশ।